কি? আমাদের দেশে বিভিন্ন ঋতুতে বিভিন্ন ফলের সমাহার দেখতে পাই। পৃথিবীর এমন অনেক স্থান আছে যেখানে বিভিন্ন স্বাদের বিভিন্ন রূপের আনকমন নামের ফল পাওয়া যায়। আজ জানেন কি রয়েছে এমনই এক অদ্ভুত ফল নিয়ে। বুদ্ধ ফল, বুদ্ধাস হ্যান্ড ফ্রুট। নামটা শুনলে অদ্ভুত লাগলেও এই ফলটি যেমন সুন্দর দেখতে, স্বাদ, গন্ধ এবং তার সৌন্দর্য এবং পুষ্টিগুণও কিন্তু অনেক রয়েছে। চীনে প্রধানত এই ফল পাওয়া যায়। বুদ্ধের হাত, এটি অদ্ভুত আকারের লেবুর মতো সিট্রন প্রজাতির ফল, যা আঙ্গুলের মতো বিভিন্ন অংশে বিভক্ত হয় এবং এটি একটি মানুষের হাতের সমান। এই ফলটি কমলা বা লেবুদের দলে পড়লেও যখন খাওয়ার কথা আসে তখন কিন্তু মিলটা একদমই পাওয়া যায় না। এর কোনো রস বা মাংসল কোনো জায়গা নেই। আবার লেবু কমলার স্কিনের মতো এর স্কিন তেমন তেতো নয়, কিন্তু বুদ্ধ ফলটি অত্যন্ত সুগন্ধযুক্ত। একে সুগন্ধি তৈরিতে ব্যবহার করা হয়। এছাড়াও অনেক চাইনিজ জাপানিজ পরিবার এই ফলটিকে বাড়ির চারিদিকে রাখে, কারণ এর একটি মনোরম গন্ধ আছে। ধর্মীয় কাজের জন্য এটি ব্যবহৃত হয়। ফলটি বৌদ্ধ মন্দিরে ধর্মীয় উপহার হিসেবে দেওয়া হয়। চীনে এই ফলটি সুখ, দীর্ঘায়ু ও সৌভাগ্যের প্রতীক। এই ফলটি স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। এটি কাটা, সার্জারি, ক্ষত এবং মোচের কারণে প্রদাহ ও ব্যথা কমাতেও সাহায্য করে। শ্বাসযন্ত্রের রোগের চিকিৎসার ওষুধ হিসেবেও কাজ করে। কাশি ও কফ পরিষ্কারে সাহায্য করে। এছাড়াও হাঁপানি চিকিৎসায়ও এই ফলটি কার্যকর। আপনি জানলে অবাক হবেন, রাসায়নিক গঠনের কারণে এই ফলটি দুর্দান্ত রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। ভিটামিন সি এর মাধ্যমে শরীরকে জীবাণুর আক্রমণ থেকে রক্ষা করে এবং শোনা যায় ক্যান্সারের ঝুঁকিও কমায় এই ফলটি। মজার ব্যাপার কি জানেন, এই ফলটি দিয়ে ক্যান্ডি তৈরি করা যায়। একটু একটু মিষ্টি, একটু একটু তেতো। দেখতে অবাক হলেও ফলটি কিন্তু অনেক সুন্দর, কার্যকারী এবং রোগ প্রতিরোধ করতে সক্ষম। এরকমই আরও অনেক ফল রয়েছে, আরও অনেক অজানা কথা রয়েছে, সেই সব নিয়েই জানেন কি রয়েছে আপনাদের সাথে। আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। অ্যান্ড ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। জানেন কি?